सुप्रिय दर्शक, आमी डाक्तार अनवारुल हक आपनादेर साथे आज एकोनाइटेर मेंटल सिम्टम निये शेयर करते चाही। एकोनाइटेर मेंटल सिम्टम जेई पेशेंटगुलो एई रुगीरा विशेष करे एकोनाइट भीषण भीत, जेकोनो विषये भीत, जेकोनो काजे भीत, जे कोनो काजे तार मध्य एंगजाइटी थाके, एकटा उद्विग्न भाव थाके, से भय पाए जे कोनो रोगेर समये, जे कोनो विषये ताके पागल करे देय, एमन कि सामान्य विषये से प्रलाप बकते थाके, तार मध्य एकटा तुच्छ विषये, मामूली विषये, गतानुगतिक विषये, ठुनको विषये तार मध्य भय काज करे एवं से माझे माझे এর থেকে অজ্ঞান হয়ে যেতে পারে। যে কোনো কাজের, যে কোনো রোগের পূর্ব লক্ষণে তার সাথে ভয় এসে উপস্থিত হয়, সে মৃত্যুকে ভয় পায়, ফিয়ার অফ ডেথ, বাট বিলিভস দ্যাট হি উইল সুন ডাই, কিন্তু সে বিশ্বাস করে যেন সে শীঘ্রই মৃত্যুবরণ করবে, প্রেডিকেটস দ্য ডে, এমনকি মৃত্যুর দিন সে বলে দেয়, ফেয়ার অফ ফিউচার, তার মধ্যে একটা ভবিষ্যৎ সম্পর্কে ভয় কাজ করে, ফেয়ার অফ ক্রাউড, জনবহুল জায়গা, জনবহুল রাস্তা, জনবহুল যানবাহনের মধ্যে তার ভয় থাকে, ক্রসিং দ্য স্ট্রিট, রাস্তার এদিক থেকে ওদিকে যেতে সে ভয় পেয়ে যায়, রেস্টলেস থাকে তার মধ্যে, অস্থির হয়ে ওঠে যে কোনো কাজে, যে কোনো রোগে সে অস্থির হয়ে যায়, টসিং অ্যাবাউট, সে নিজেকে ঊর্ধ্বে ছুঁড়ে ফেলে দিতে চায়, টেন্ডেন্সি টু স্টার্ট, অর্থাৎ যে কোনো বিষয়ে সে চমকে ওঠে, ইমাজিনেশন, কল্পনা করে অ্যাকিউট ভীষণভাবে যে কোনো রোগের ক্ষেত্রে, ক্লারিভয়েন্স, আলোক দর্শনে তার একটা ভয় থাকে, পেন ইনটলারেবল, যে কোনো যন্ত্রণা তার কাছে অসহ্য মনে হয়, দে ড্রাইভ হিম ক্র্যাজি, এই যন্ত্রণা তাকে পাগল করে দেয়, মিউজিক ইন আনবিয়ারেবল, যে কোনো সঙ্গীত, গান বাজনা সে সহ্য করতে পারে না, মেক্স আর স্যাড, এটাকে তার বিষণ্ন হয়ে পড়ে, থিংস হিজ থট কাম ফ্রম দ্য স্টমাক, মনে করে এটা যেন তার পেটের মধ্যে পাকস্থলী থেকে আসছে, দ্যাট পার্টস অফ বডি আর অ্যাবনর্মালি থিক, যেন মনে করে এটা সে অংশটা মোটা হয়ে গেছে, ফেয়ার অ্যাজ ইভ হোয়াট, কিসে সে ভয় পায় সে নিজেই জানে না। আর একজন মনীষী বলছেন, জে এইচ ক্লার্ক বলছেন, অ্যাকোনাইটের রুগীরা গ্রেট অ্যাজিটেশন, যে কোনো ভয়ের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে এই ভয়টা তার চাগার দেয়, অ্যান্ড টসিং অফ দ্য বডি উইথ অ্যাঙ্গুইস, এবং মনের বিরাপে যে শরীরটাকে ঊর্ধ্বে নিক্ষেপণ করতে চায়, ইনকনসেবল, সে অবুজ মন, ইরিটেবল, যে কোনো ব্যাপারে খিটখিটে, ক্রাইস, কেঁদে ওঠে, টিয়ার্স, আবার কাঁদে, গ্রোয়েন্স, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কম্প্যারেটিভ এবং কমপ্লেন্ট অ্যান্ড রেসপন্ডেন্স, সে নিন্দা করতে থাকে, সেন্সিটিভিটি, ইরিটেবিলিটি, যে কোনো কাজে তার সেন্সিটিভ এবং খিটখিটে হয়ে যায়, ফেয়ারফুল অ্যাকম্পেনিশন অফ দ্য অ্যাপ্রোচিং ডেথ, এবং এত মৃত্যু ভয় যে সে নিজের মৃত্যু কামনা করে, প্রিডিক্ট দ্য ডে ইজ টু বি ডাই, সে নিজের মৃত্যু দিন ঘোষণা করে দেয়, স্যাডনেস থাকে তার মধ্যে, প্রেজেন্টমেন্ট থাকে অ্যাজ ইভ ইন এ স্টেট, যে কোনো রোগের ক্ষেত্রে, ক্লারিভয়েন্স, আলোক দর্শনে তার একটা ভয় আছে, অ্যান্থ্রোফোবিয়া, মনুষ্য ভীতি এর মধ্যে কাজ করে, মিসঅ্যান্থ্রোপি এবং মনুষ্য বিদ্বেষ তার মধ্যে আছে, হ্যাজ নো অ্যাফেকশন ফর এনিবডি, কারের প্রতি কোনো দয়া মায়া মমতা নেই, মেলাসিয়াসনেস থাকে তার মধ্যে, সে হিংসায় উন্মুক্ত হয়ে থাকে, সে খুঁটিনাটি ব্যাপারে ভীত হয়, রোগের কথা বলে, নিজের কথা বলে, ডিপ্রেস থাকে,
বিষণ্ণ থাকে, ইরিটেবল থাকে, যে কোনো কথার অ্যান্সার দিতে থাকে থাকে না, অ্যান্সার দিতে বিরক্ত বোধ করে, উত্তর দিতে চায় না, অল্টারনেট প্যারাক্সিজম, যে কোনো রোগের ক্ষেত্রে অল্টারনেশন আছে, হাসে কাঁদে, কখনো হাসে কখনো কাঁদে, গ্রেট ইনকনসিবল অ্যাংজাইটি, তার মধ্যে আশঙ্কা থাকে, অ্যাংজাইটি রেসপেক্টিং ওয়ান্স ম্যালাডি, এবং তার মধ্যে এই অ্যাংজাইটি ভীষণভাবে প্রকাশিত হতে থাকে, ফেয়ার অফ ডার্ক, অন্ধকারকে ভয় পায়, ডিসপোর্ডেন্ট টু রান অ্যাওয়ে ফ্রম ওয়ান্স বেড, বিছানা থেকে নেমে গিয়ে ছুটতে থাকে, মন তার এমন যেন মনটা প্যারালাইজড হয়েছে, ইনক্যাপাবিলিটি অফ দ্য রিফ্লেকশন অ্যান্ড এ সেন্সেশন অফ অল ইন্টালেকচুয়াল ফাংশন ওয়ার পারফর্মড, ওরি, ডিলিরিয়াম, আনহ্যাপিনেস, ডিসপেয়ার অ্যান্ড র্যাভিং, এক্সপ্রেশন অফ ফিয়ার আপন দ্য কন্টিনেন্ট, সে নিজের ভয়কে প্রকাশ করে, বাট দ্যার ইজ এ রিয়ালি আনকনসিয়াস, মাঝে কিন্তু মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে পড়তে পারে, ডিলিরিয়াম থাকে তার মধ্যে চিবলি অ্যাট নাইট, বিশেষ করে রাতের দিকে এই ডিলিরিয়াম থাকে, এবং উইকনেস থাকে, কিসের উইকনেস, মেমোরি উইকনেস, অল্টারনেট ফ্রম পেয়ার টু ফ্রাইট, ভেক্সেশন, ভয়, ভীতি এবং বিরক্তি তার মধ্যে কাজ করে। সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনারুল হক আজ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম মেন্টাল সিমটম অব অ্যাকোনাইট, মাইন্ড অব অ্যাকোনাইট, অ্যাকোনাইটের মন। আগামী দিনে আমি আরও মেন্টাল সিমটম নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আগামী দিনে আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। নমস্কার।